কিসের বেহেশত কিসের দুদক কিছুই ভয় না করি। হায়রে কিসের বেহেশত কি কিসের দুদক রে, ও বাগান কিছুই ভয় না করি, আর তোর নামে কলঙ্ক হবে যদি আমি ডুইবা মরি। কবিতার গানের মধ্যে বলেছেন, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমার বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি। আস্তে বাবারা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, যতক্ষণ কথা বলি গান করি ততক্ষণ দয়া করে কথা বলবেন না। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমাদের একজন মালিক আছে, তিনি আমাদেরকে এ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যেখানে যা লাগে সেখানে তাই দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, খাওয়ার জন্য একটি মুখ দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, সমস্ত কিছুই দিয়েছেন। আমরা আবার দেখা যায় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে হাত একটা হাত হারায় ফেলে, অ্যাক্সিডেন্টে একটা পা হারায় ফেলে, আবার যাদের একটু টাকা পয়সা আছে তারা অনেক টাকার বিনিময়ে একটা নকল হাত লাগায়, আবার একটা নকল পাও লাগায়, যাদের অনেক টাকা পয়সা আছে বিদেশে গিয়ে অনেকেই লাগায়, কিন্তু মহান মালিক আমাদেরকে সেই একটা শক্ত একটা হাত দিয়েছেন, আমরা একটা ভারী জিনিস তুলতে পারি, আমরা চলতে পারি যে পা দিয়ে। ওই নকল পা কিন্তু আর ওইভাবে হাঁটা যায় না, ওই নকল হাত দিয়ে কিন্তু একটা ভারী জিনিস তোলা যায় না। মালিক কত মায়া করে, কত যত্ন করে আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারি সে মহান মালিককে আমরা দিনে কতবার স্মরণ করি? কেউ আমরা বলতে পারি না যে মহান মালিকের কাছে আমরা দিনে কতবার শুকরিয়া আদায় করি? আমরা সব সময় কাজে ব্যস্ত হয়ে যাই, আমার আজকে এত টাকা ইনকাম করতে হবে না হলে আমি ওই জিনিসটা করতে পারবো না, আমার একটা পাঁচতলা বাড়ি আছে আমার একটা ছয়তলা বাড়ি করতে হবে, আমার তাড়াতাড়ি অন্য একটা কাজ খুঁজতে হবে,
একটা গাড়ি করতে হবে, আমার একটা বাড়ি করতে হবে, অনেক কিছুর প্রয়োজন আমাদের। যে মহান মালিক আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, সে মালিককে আমরা কতটুকু সময় দিয়েছি দিনের মধ্যে? আমরা কেউই দেই না। যে মালিক সমস্ত কিছু নিয়ে বসে আছে, আমরা অনেকেই নামাজ পড়ি, আরে নামাজ না পড়লে তো বেহেস্তে যাইতে পারবো না, নামাজ না পড়লে তো দুজকের মধ্যে যাইতে হইবো। অনেকেই নামাজ পড়ি বেহেস্তের আশায়, অনেকেই নামাজ পড়ি দুজকের ভয়ে, কিন্তু যিনি বেহেস্ত দুজক নিয়ে বসে আছেন সেই মালিকের জন্য আমরা কেউ নামাজ পড়ি না। যাকে পাইলে আমার বেহেস্ত দুজক সমস্ত কিছু আমার পাওয়া হয়ে যাবে, সে মালিককে আমরা কেউ চাই না। আমরা আশা করি বেহেস্তের, আমরা ভয় করি দুজকের। যিনি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বেহেস্ত দুজক সমস্ত কিছুর মালিক, যাকে একবার ডাকলেই আমার সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, সে মালিকের পিছনে আমরা দৌড়াই না, আমরা দৌড়াই ধন সম্পত্তির পিছনে। ভাবু, তার মালিকের কাছে সমর্পিত হয়ে সে তার এই গানটি লিখেছেন। আমার সকল জ্বালা তোরা যাইতো, তুই হইলে আমারি, আমার সমস্ত জ্বালা তোরা যাইতো, তুই হইলে আমারি, আমার দয়াল নে চাই না দুনিয়ার জমিদারি, চাই না এই ভবের জমিদারি বন্ধু, আর কিসের বেহেশত কিসের দুজক কিছুই ভয় না করি, কিসের বেহেশত